সমান চরিত্রগত দিক থেকে কোন জীব
যা কিছু আছে সবাই কিন্তু এক সুরে, একই বাতাস, একই মাটি, একই জল, পৃথিবীর সবাই জীব জন্তু থেকে আরম্ভ করে সবাই একই জায়গা থেকে পান করছে, রক্ষা পাচ্ছে। এত বড় সূর্য কি প্রয়োজন আছে দুটো দেশের জোগানো আর বাঘ বাচ্চাকে বাঁচানো, তাও তো শেষ বেলা কেউ বাঁচানো, এটা কাউকে জিজ্ঞাসা করো বলতে পারে কিনা। এই যে জীব জগতের সৃষ্টি হলো, তোমাদের কি কি উপকার হলো, খাওয়া দিতালো আর দলাদলি করবো, এ তো বলেনি। তাই প্রথম যারা ধর্মের সুরে আসবে তাদের জানা উচিত কেন এসেছ, বা ফাগুন তারা সবাই চলে গেছে, একইভাবে সবাই যেতে হবে সেখানে। এই সৃষ্টিটার কি কাজ, ওরা কোনো খেয়াল করে কি বলছি, যে মরা ভুল হইবে এসে জমা কোন অবস্থা এই পরিবর্তন হতে পারে না, সবাই এই একটাই ব্যবস্থা, জন্ম মৃত্যু সবাই হচ্ছে। কিন্তু এই সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী আমাদের রক্ষা করছে, সেই রক্ষা যে করছে এটুকু বুঝতে পারছো, চন্দ্র সূর্য গ্রহ আকাশ মাতাল না থাকলে আমাদের অস্তিত্ব নাই, কিন্তু কেন এত সহযোগিতা করছে কি জানা, এটা জানা উচিত হলে অনেক ধর্ম সবাই জীব জগৎ থেকে আরম্ভ করে সবাই ধর্ম একটা, একটা নীতি, একটা জাতি, সমস্ত জাত বিচার করে সমাজটাকে একেবারে খণ্ড খণ্ড করে দিয়েছে। আমরা চাই সবাই যখন একই সুর থেকে জন্ম নিয়েছি, সেই জন্মের সার্থকতা শুধু ছল চাকরি মিথ্যা প্রবঞ্চনা দলাদলি অপপ্রচার যা কিছু তা করে যাচ্ছে, এটা কি সূর্যের চায়, প্রকৃতি কি চায় যে তোমরা ছল চাকরি করো, চুরি জাগাতি করো, যা ক্ষতি করো, এটাই ধর্মের সংজ্ঞা। বুঝতেছ আমার কাছে তুমি মিথ্যা কথা বলতে পারো, তোমরা মিথ্যা কথা বলতে পারো, তোমার বিবেকের কাছে তুমি ঢুকাতে পারছো, তোমার বিবেক কিন্তু তোমাকে জানিয়ে দিচ্ছে এই গাছটা ভুল করছ, এই গাছে যেও না, বিবেক কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছে প্রকৃতির দাম, বিবেকের সুরে তোমরা চলো, বিবেককে দূরে ঠেলে ফেলে দিয়ে সেই কাজ করবে না। কিন্তু যেখানে সৃষ্টিটা প্রয়োজন, প্রয়োজনীয় সৃষ্টি, প্রয়োজনের বাইরে নয়, সেই প্রয়োজনটা যদি জানা থাকে করতে গেলে তবে অন্যায় অপরাধ কম করবে। তাই বেদ বেদান্ত পরিষদ থেকে যে কথাটা বলছে সবই বিজ্ঞান, তোমরা জেনে নাও সমস্ত ধর্মের কত হাজার হাজার শাস্ত্র আছে, কারো পক্ষে এটা পড়ে জানা মতন না, কিন্তু আমাদের জানতে হবে সবাই যে আমরা এক জাতি, এক থেকে সবাই এসছি, সেই কথাটা অল্প বিস্তর সংখ্যার মধ্যে রয়েছে। ধর্মের অর্থ যোগ, এটা বলে দেখো, যোগ বিয়োগ পূরণ ভাগ, এটা সবাই জানে, যোগ বিয়োগ পূরণ ভাগ এটা সবাই জানে, লক্ষণ শাস্ত্র হাজার হাজার শাস্ত্র পড়ার দারুণ সুবিধা হয়, কিন্তু যোগ বিয়োগ পূরণ ভাগ এটা কিন্তু তোমরা জেনেছ জানো, এই কোটাই শাস্ত্র, এইটাই ধর্মের এইটুকু লোককে অনুসরণ করে যদি আমরা পথ বেঁচে চলি তাহলে প্রত্যেকটি উত্তর তোমাদের ভিতর থেকে আসবে। যোগ বিয়োগ পূরণ ভাগ, যোগ হচ্ছে যেখানে যোগাযোগ করলে তোমার লাভ হবে
সুরের সন্ধান পাবে, যে কোনো কারণে যোগাযোগটা সেইভাবে যোগ করবে যেখানে যোগ করার প্রয়োজন। যোগ বেউ হল যেগুলো বাদ দেওয়া দরকার আমাদের ভিতরে কলম নানা রকম, সেগুলো বাদ দেওয়াই হল বেউ। তুমি এগুলো বাদ দিয়ে চলবে। পূরণ হল অপূরণ স্থানকে পূরণ করো, এই সূর্য চন্দ্রের সেই গতিতে অপূরণকে পূরণ করার জন্য আজও কোটি কোটি বছর একভাবে চলছে পূরণ করার জন্য। অপূরণ স্থান স্কুলে তো পরীক্ষা নেয় সুন্দর স্থান পূর্ণ করো, সেই পূরণ করো অপূরণকে। অত স্বার্থ দোহায় তোমাদের দোহন করতে হবে না। ভাব হলো যতটুকু তোমার প্রয়োজন সেইটুকু তোমার ভাগ্য, প্রয়োজন ছাড়া অন্য কিছু করা উচিত নয়। প্রয়োজন উপদেশ সবাই যেন ঠিক মতন পায়, যার যার যতটুকু প্রয়োজন সেইভাবে করবে ভাগ। হাজার হাজার লক্ষ মন চাল কিনা রাখলা অভাব সৃষ্টি হলো, তোমার তো অভাব লাগবে না। তোমার যা প্রয়োজন সেইটুকু ভাগ করো, সব কিছু জীবন দরকার যোগ বিয়োগ পূরণ ভাগ। তাড়াতাড়ি বললাম এর আরো গভীর অর্থ আছে, সেই সুরে গেলে সময় অভাব হবে। স্বাস্থ্যটা ওই বেদ বেদান্ত প্রবাস সময় থাকবে না, সুযোগ হবে না। হাজার হাজার স্বাস্থ্য আছে, সেগুলো পরে শুধু ওই গুরু খেলা আছে, সেইটি উঠলে উপরে উঠে আর সাপের মুখে পড়লে নিচে নেমে যায়। আমাদের জীবনটা কিন্তু এটাই হচ্ছে, আর বলতে পারছো না সে জায়গায় আর পৌঁছানো হয় না। তাই এই নবদ্বীপের কিন্তু গড়ার পক্ষে এটা প্রয়োজনীয়তা আছে। এখানে মহাপ্রভু দিয়ে গেছেন ষোল নম্বর ত্রিচক্র, দ্বারে দ্বারে সর্বত্র দিয়ে গেছেন। সেই দেশে এসেছি আমরা, আগে নবদ্বীপ ছিলাম, আমাদের পরিবার সবাই নবদ্বীপ ছিলেন। তাই হরে কৃষ্ণ হরে রাম, রাম নারায়ণ রাম, হরে কৃষ্ণ হরে রাম, এই ষোল রাম বত্রিশ অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই ষোল রাম বত্রিশ অক্ষর তিনি দিয়েছেন। কিন্তু যাতে সবাই একত্র হতে পারে সে তার চেষ্টায় তিনি করেছিলেন, যাতে সবাই একত্র হন। সেই একত্রিত হয়ে আমাদের কি করণীয়, আমরা যা যা খেয়ে বেঁচে আছি সেই বাঁচার জন্য তোমাদের নামের মাধ্যমে আন্দোলন করো, সবাই আন্দোলন করো, যাতে আমাদের সমাজে যেটুকুনো হচ্ছে আসছে আসছে, যেটুকুনো হচ্ছে সেটুকুনো আমাদের করা উচিত সংঘবদ্ধ ভাবে। পনেরো বছর আগে তখন দেবদেব থেকে কেউ চিত না, কোন মূর্তি পূজা ছিল না, একের পরিষ্কার তারা প্রকৃতির সুরে সুর বাঁধিয়ে সবাইকে এক করতে, এক করাটা এগুলো সবচেয়ে বড় কথা। এক সুরে থাকব, এক পরিবার ভুক্ত হব, এক জায়গায় থাকব, আমরা চারিদিকে সমস্ত জায়গায় জনজাগরণের জন্য আমরা নাম গান কীর্তন এবং তার ভিতরে অর্থ যা কিছু আছে তোমরা সেভাবে কাজ করো। এবং সেখানে আদিবেদের আদিবেদের শিক্ষা ছিল, তোমরা তো শুনতে পারছো না, কিছু বলো কথা কিছু বলো না, আজ দেখা হয়েছে সেই সময় পনেরো হাজার বছরে তার চিন্তা চিন্তা পাওয়া দেখা যায়। তারা
সবাই ভারতবর্ষের সবাই কি করত, বেদ শিক্ষা করত। সেখানে যারা বেদজ্ঞ যারা ছিলেন, ওই বেদজ্ঞরা সবাইকে যতক্ষণ পর্যন্ত শারীরিক সুস্থ আছে সবাইয়ের কাছে বেদ চর্চা, বেদের আলাপ, বেদের সুর। বেদ হচ্ছে অভেদ, যেখানে নাই ভেদ অভেদ সেটাই হল বেদ। তোমরা বেদের পূজারি, যেখানে ন্যায় নীতি আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে সেটাই বেদ। বেদে কখনো আলাদা কিছু করে নাই। সেই সময় যতটা দেশের লোক ছিল সবাই বেদের পূজারি, বেদের কাজ করত এবং সেইভাবে চলত। সেটা কোথায় চলে গেছে? এই মূর্তি পূজা 6000 বছরে, সেই সময় মূর্তি পূজা ছিল না। কিন্তু বেশি ভালো করতে গিয়ে একা তো মূর্তি পূজা করলো, মূর্তির সৃষ্টি করলো। সেই মূর্তির ভীষণ সুন্দরতা ছিল, কারণ কার স্ত্রী কার বউ কার কেউ কার সন্তানকে সেই সব কিচ্ছু ছিল না। সবাই যে স্বামী তুলে গেছে তাদের মধ্যে একটা দুটা বাচ্চা হয়ে গেছে, এইটাই ছিল। কিন্তু সেই সময় মূর্তিটা তৈরি করার জন্য সেই 15,000 বছর আগে তার একটা বিদেশির ভয় ছিল, ভূতপ্রেত জাতীয় কিছু ভয় ভীতিটা থাকত। বেদজ্ঞ করলেন কি, সবাইকে ভালো করার জন্য একটা মূর্তি তৈরি করলেন। সেই মূর্তিতে আছে ওদের ওরা চিন্তা করে আর মূর্তি বলছে বলে কাজ করাচ্ছে, কৌশলে করতে চেয়েছে যে এই মূর্তি তোমরা নিজেদের মূর্তি বলছে শৃঙ্খলা থাকবে, স্বামী স্ত্রী ঠিক থাকবে, তাদের পূজা আমি নেব। আর বলছে এই মূর্তি গান ভালোবাসে, নাচ ভালোবাসে, তোমরা সবাই ওই মূর্তিরে ভয় পেয়েছে, ওরা সবাই এসেছে ওই মূর্তিকে কেন্দ্র করে সবাই নাচ গান বাজনা খাওয়া। গাছের ফল তখন খেত না, ফল ওই মূর্তির গাছে দিয়ে বললো এই ফল বিষ নাই, বিষ ফল মধ্যে ফেলেছে, কিছু কৌশলের আশ্রয় নিয়েছে। তাদের সমাজটা এই মূর্তি নিজেরা বানিয়ে বানিয়ে পূজা করবা, একেবারে সব এসে ওই মূর্তির সামনে নাচ গান শৃঙ্খলা সব আয়ত্ত করল। কিছু লোক কেতার সুযোগ নিয়ে আমার হ্রদের উপরে কি করতে আরম্ভ করছে, আমার নানা রকম বুদ্ধি। সেই বুদ্ধিটাই আমাদের কাছে আজ যা এটা পৌঁছেছে, মূর্তি যারা সেবা করে করুক মানা করা পানা, কিন্তু এটাকে কেন্দ্র করে ব্যবসা করছে, বেশিরভাগই ব্যবসা করছে মূর্তিকে কেন্দ্র করে। মূর্তি এই যায়, মূর্তি এই যায়, ভগ্ন যায়, এই শুরু হয়ে গেছে আজ পর্যন্ত। এই যে এসে উপস্থিত হয়েছে এটা কিন্তু এবার অন্তরের ক্রিয়া করা নাই, কৌশল করতে সে কৌশলটাই আজ বিকৃত হয়েছে। তোমার মূর্তি তোমার চিন্তাধারা, এই জগৎকে চিন্তা করো, গাছ গাছড়া সাগর পাহাড় পর্বত এগুলো তো বড় বিভূতি, কোথেকে এগুলো আসলো, কিভাবে আসলো, তোমার চিন্তা সেইভাবেই করবে। এক শ্মশানে সবার মৃত্যু করে, যেখানে মরতে হবে এই চিন্তাটা প্রত্যেকের করা উচিত, আত্মসভা নাই। দেওয়ালা মৌজাদিন প্রকৃতির দরবারে তুমি কি সাক্ষী দেবে, কি কথা বলবে, তো তোমার পাঠালাম চৌধুরিয়া কান দিয়া মৌরিয়া নাক দিয়া সব পাঠালাম, এতদিন 80 বছর যে বাঁচলা, এতদিন পরে এসে তুমি কি করছো, কি পেয়েছো, কি বুঝবে, সবটাই তো বাবার মাথা চলে যাচ্ছে। সমানে অন্যায় চরম অবস্থা চলছে এই সমাজের মুখে, এদের এমনি বললে শুনবে না, কিন্তু নামের মাধ্যমে গানের মাধ্যমে তৈরি করো সবাইকে, এবং তারপর বুঝতে পারবে কিছু পরিবর্তন। সব জুতোটা ছেড়ে বাথরুমে গেছে, আয় দেখে জুতো নাই,
ম্যানগুলির ছল দেখে গেছিলাম, প্রায় 60-70 ম্যান কলকাতাতে থাকে নর্দমা বলে, এগুলো চুরি হয়ে গেছে, সবাই চুরি হচ্ছে। সেই সময় বেদকরা যারা বেদের উপরে দখল আছে তারা 50 জন করে সমস্ত ভারতবর্ষে একটা সময় সবাই বেদ প্রচারে থাকে সমস্ত দেশে। আমাদের এত লোক ছিল না, ওই বেদের সুরে 25 জন বা 50 জন এদিকে আছে, আরেকদিকে পাড়ায় 50 জন, আরেকদিকে 50 জন, সমস্ত গোটা ভারতবর্ষে 3টা সময় আলা এইভাবে বেদের সুর দিয়ে দিয়ে চলে যাচ্ছে। সে শুদ্ধ আমি করতে পারবো না, বলতে পারবো কিছু। সেই সুরে আছে ও মা বাপকে শ্রদ্ধা করো, 50 জনের দিকে যাচ্ছে, 50 জন ওদিকে যাচ্ছে, তখন বলছে তমু ভিষম তবু আদম জনম ক্ষীরুমান আজ্ঞাচারিভাম তমু ভিমান শরণাম। হে দেশবাসী, দুই দিকে দাঁড়িয়ে থাকতো, দুই লাইনে প্রত্যেক জায়গায় ওই সময় সব দেশবাসীরা এই তোমরা জন্ম নিয়েছ বিবেকের সুরে তোমরা থাকবে, বিবেককে কখনো সরিয়ে দেবে না, ছল চাতুরি মিথ্যা দিয়ে কতটা খাবে, এই খাওয়া চিরদিন খেয়ে যাও পুজো লাগবে আবার খাবে, সব কিছু তুমি দেখতে পাচ্ছ, দেখো তোমাকে বাতাস তোমাকে সাহায্য করছে, সেই বাতাসকে তুমি দেখতে পাও, বলো দেখতে পাও, উপলব্ধি করছো, কিন্তু সেই বাতাস যে বয়ে যাচ্ছে তোমাদের ভিতরে আত্মকারের দিক থেকে তাকে দেখতে পেয়েছ, বাতাস দেখতে পাবো বিজয়ী শক্তি উপলব্ধি করতে পারবে জগৎ থেকে, কিন্তু তাকে তুমি দেখতে পাবে না, বাতাসই দেখতে পাবে না, জলের রং ঠিক বদল করতে পারো না, যেই পাত্রে থাকে সেই পাত্রে রং ধরে জল দেখেও তো দেখতে পাচ্ছে না, উপলব্ধি বাতাস হই করে সব উড়িয়ে দিচ্ছে, গাছ রাস্তা ফেলে দিচ্ছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না, সেরাও না বলে যাচ্ছে এই যে গুলাধর সাবিস্তান মণিপুর অনামত বিশুদ্ধ আজ্ঞা সরাস্তা সরেগে বাবা দেশ, তখনকার সরেগ্রাম এই গুলাধর থেকে উচ্ছ্বার থেকে আজ্ঞা চক্রে সবাই সাধনা করছে, চিন্তা করছে, জ্ঞান যেমন যেহেতু বললে বেশি বারে বারে খেলেও না, কিন্তু লালা আছে অনেক সময় তেঁতু দিয়ে চক্রে এটা কানে গেল লালা আছে, সুতরাং মহানাম যে হরি হরে কৃষ্ণ যারা বললেন, যে হরি হরণ করে যেই কৃষ্ণ মহাকাশ সে কৃষ্ণ বয়স, কৃষ্ণ হচ্ছে মহাকাশ, মহাপ্রভু তিনি আগে শক্তি মন্ত্রী ছিলেন, তারপরে তিনি এই হাত তুলে দিলেন উপরের দিকে, ওই যে মহাকৃষ্ণ সেটাই হচ্ছে সাধনার সুর, রাধা হচ্ছে ধারা, ধারা ওই ধারা থেকে ধরিত্রীর সৃষ্টি, ধরার সৃষ্টি, তাই দিয়ে ধরা ধরা বললে বেশি রাধা হয়ে যায়, রাধা কৃষ্ণ এই সুরটা এখানকার কৃষ্ণ বলে কথা নয়, মহাকাশে মহাকৃষ্ণ তার সাথে ধারা যুক্ত, ধারাকে বারবার বললে রাধা হয়ে যায়, সেই রাধা কৃষ্ণের সুরে সুর মিলিয়ে সবাই
সাধনা করে, অনেকেই সাধনা করে। তাই তার সারে গ্রাম সারে গাওয়ার শুধু নয়, এই মূলাধার যুদ্ধতর এই আজ্ঞা চক্র মাঝখানে আরো আছে। তুমি যদি সেই আজ্ঞা চক্রে যেমন সুর সাধনায় সারে গাওয়া সুর শিখে আমার ভক্ত ছিল আলাউদ্দিন, যার নাম শুনেছ আলাউদ্দিন আলী আকবর ছিল। এই আলাউদ্দিন যখন বাজাত সকাল ভোরবেলা পাশের বাড়ির থেকে লোক এসে পিঠের মধ্যে ডিস্টার্ব করে অসুবিধা করে, 12-14 বছর তিনি যখন বাইরে গেলেন তাও লাইফে যখন বাজাতে শুরু করলেন তখন হাত জোর করে সহকারী, তুমি তোমার দেহের রঙে যে সুর আছে, যে সুর তোমাদের আছে দেহের রঙে, সেই অঙ্গকে খুন করেছো তুমি লক্ষ লক্ষ লোককে। একটা লোক খুন করলে পাশে হয়, আর প্রকৃতির দরবারে এতগুলো লোককে তুমি সম্পূর্ণ আস করছো কেন? জবাব দাও, কেন তুমি লক্ষ লক্ষ লোককে তোমরা পেরেছ অস্বীকার করতে পারবে? একটা বীর্য করলে 30 মাসের দিন দেখেছ তো, ওই যে বিজেপি থাকে সব করিবেন 30 মাস, তুমি যে সব রাজ করছ তোমার ভিতরে তুমি একা, তোমার বাল বাচ্চা যদি 4-5টা হয় তাহলে বাল তুমি 10টা চক্ষু 10টা কান নাক মুখ চাক সে শুনতে পারবে, তার সাথে তুমি কথা বলতে হবে, তোমার বাচ্চা তোমার সাথে কথা বলছে। কিন্তু এই বাচ্চাগুলো 4-5টা হয়েছে একেবারে বীর্য পাতে কতটুকু কতগুলো মানুষ শেষ করছ বুঝতে পেরেছ? ওই বীর্য করছে একবার লক্ষ লক্ষ মানুষ আগে সারা জীবন একগুলো লোক তোমার ভিতরে ঠিক করতে তোমাদের 4-5টা বাচ্চা দিয়ে দিতে পারছে, ইচ্ছায় অনিচ্ছায় ভাবে প্রতিভায় সংগ্রামে লক্ষ লক্ষ মানুষ একটা জীবনে একটা বালতি হবে। মনে করো এক বালতি বীর্য তোমার মধ্যে 50,000 কোটি মানুষ যদি তোমার মধ্যে থাকে, এগুলো তো বার করে দিতেই আছ, এই 50,000 দুইটা করে চক্ষু, 50,000 লক্ষ দুইটা করে চক্ষু হলে 1,000 কোটির উপরে মানুষ কি হবে না চার তোমার মধ্যে আছে, তাহলে কি হইল? নিশ্চিত গ্রহ কিন্তু দূর থেকে দেখছ, গ্রহ যে ছোট ছোট এটা 2 চক্ষু, আর 1 লক্ষ কোটি চক্ষু যদি তোমার এক জায়গায় হয় বুঝতে পেরেছ, তখন ওই গ্রহদারে কিরকম দেখবে? ওখানে যদি কেউ কাঁথা ফেলে আমার দেখে কাঁথা এখানে বৈশা ওইখানে দেখতে পারবে, এই 1 লক্ষ কোটি চক্ষু 2 চক্ষে এত দূর এতটুকু, 3 চক্ষে 4 চক্ষে এতটুকু, 5 চক্ষে এতটুকু, 6 চক্ষে এতটুকু, 100 কোটি 100 কোটি চক্ষু যদি তোমার মধ্যে বিরাজ করছে আছে করছে, কিন্তু সৃষ্টিতত্ত্বের যে পর্যন্ত যে জিনিস তুমি দেখতে পাবে চোখ দিয়া সেই চোখ দিয়া সেইটাকে তুমি এই ঘর থেকে এই ঘরের মতো দেখবে, ওই কোটি কোটি চক্ষু তোমার মধ্যে আছে, তোমার একটা লোকের বীর্য বাচ্চা যদি রাখা যায় এরকম কয়েকশো পৃথিবী রাখে একটা মানুষের, কিন্তু প্র্যাকটিক্যাল তো সত্যেন ঘোষের নাম শুনেছে আমাদের ভক্ত ছিলেন সত্যেন ঘোষ, রোজ আপনার শুধু খাতা পেন্সিল নিয়ে এই দত্তটা যারা আছে, তারপর আমি বললাম যে তুমি তো বিজ্ঞানী বড় বিজ্ঞানী, তুমি চিন্তা করে দেখো 5টা ছেলে তোমার সেই প্রশ্ন শেষ হয়, এত কোটি কোটি মানুষ যেই দেশ হয়ে গেছে সব এগিয়ে চলে গেছে, তোমার তোমাকে তাড়া করাবার জন্য তোমাকে উপলব্ধিতে যাতে আসো তুমি ওই গ্রহের সব কিছুর সাথে সম্পর্ক রাখো দেখতে পাবে বুঝতে পাবে, এইগুলি যদি ফেলে দেওয়া হয় এর আর কি বলা
এটা এই বৃক্ষ হচ্ছে সার, একটা ছোট ইলিশ মাছ দুইটা তলতার মধ্যে কুটি কুটির ইলিশ মাছ আছে, একটা এইখানে বাচ্চা যদি ছেড়ে দেয় নদী ভরে যাবে, কত কত ভয় হয়ে যাবে। তাহলে তোমার ভিতরে তোমার সুর এই তুলাধার থেকে সাদৃশ্যে যে তুমি তো বিজ্ঞানী, বড় বিজ্ঞানী তুমি, তুমি চিন্তা করে দেখো পাঁচটা ছেলে তোমার শেষ হয়, এত কোটি কোটি মানুষ যেই দেশ হয়ে গেছে সব এগিয়ে চলে গেছে, তোমার তোমাকে তারা করাবার জন্য তোমাকে উপলব্ধিতে যাতে আসো, তুমি ওই গ্রহের সব কিছুর সাথে সম্পর্ক রাখো, দেখতে পাবে বুঝতে পাবে, এইগুলি যদি ফেলে দেওয়া হয় এর যে আর কি বলার আছে। এইটা এই বৃদ্ধি হচ্ছে সার, একটা ছোট ইলিশ মাছ দুইটা তলতার মধ্যে কুটি কুটির ইলিশ মাছ আছে, একটা এইখানে বাচ্চা যদি ছেড়ে দেয় তাহলে নদী ভরে যাবে, কত কত ভয় হয়ে যাবে। তাহলে তোমার ভিতরে তোমার সুর এই গোলাধার থেকে স্বাধীনতা, স্বাধীনতা কি হল, স্বাধীনতা হল কাম উন্মাদনা, সেই উন্মাদনা ইচ্ছা হোক অনিচ্ছায় হোক যেইভাবে হোক এত যে খরচা করেছ বলো দুঃখের কথা কিনা, আমাদের প্রগতি আমাদের বুঝাবার জন্য তার স্বরূপকে বুঝাবার জন্য উপলব্ধি যাতে হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করছে তার সুরে কিনা, আর আমরা বসে বসে তার এত মাসগুলো মানুষ একত্র তোমার সুরে তোমার অন্তরে তোমার হৃদয়ে তোমার আকাশে তারা বসে আছে, তোমাকে ওদের দিয়ে তুমি পরিশ্রম করো, সব চক্ষুগুলি তুমি নিয়ে যাও, সব কানগুলি তুমি নিয়ে যাও, এবং তুমি কোথায় যাবে কোথায় সুর দেখতে পারবে বুঝতে পারবে, অদ্ভুত লক্ষ কোটি মানুষ একটা মানুষের মধ্যে থাকলে সে কি না পায়, তৈরি হচ্ছে চোখ মুখ দিয়ে সবাই শুরু এক সুরে আনো, তার জন্য করলেন মূলাভাত করলাম, সাদিষ্ঠান করলাম, মণিপুর নাকি অনাহতে আসলাম বিশুদ্ধে শোধন করলাম, আর গা চাকরে ইমাবার আওয়াজ এই জানাম তুমি ক্রমশই যারা একটা স্তরে ব্যায়াম করে ব্যায়াম খুব করো তোমাকে বাঁচাও, কারণ সময় কিন্তু ঘনিয়ে আসছে, আর কিন্তু সময় নাই, এই দুনিয়ায় শুভে শান্তিতে থাকতে চায় শত দুনিয়ার কি খাওয়াইল তোমার সাইজ ভালো হবে না, পূরণ হবে না, দুনিয়ার চাল খাও পূরণ হবে না, মাছ মাংস খাও তুমি পূরণ করতে পারবে, তোমাকে তো ভরপুর তুমি তোমার মধ্যে ভরপুর জিনিস দিয়েছে সেই জিনিসগুলো চলে যাচ্ছে, তাহলে তুমি এই বিশ্বের সুরটা অনন্তকালের সৃষ্টিটা সম্পূর্ণ উপলব্ধি করবে, বাতাসের মতো দেখবে না কিন্তু বাতাস গায়ে লাগে বুঝা যায়, এই সমাজটা ধর্ম হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে বিজ্ঞান, ধর্ম হচ্ছে অঙ্ক মেথডিক্যাল, ধর্ম হচ্ছে সুর ছন্দ হয়, সেই ধর্মকে বিকৃত করে বলেছে আকাশে দেবতা থাকে, গল্প উচ্ছ্বাস ধর্ম নয়, আমাদের দেশে বেশিরভাগ গল্প উচ্ছ্বাস, যা শুনো দেখতে পাচ্ছ না তো, তাদের যা শুনো সব গল্প, ধর্মে গল্প থাকবে না, ধর্মে উচ্ছ্বাস থাকে ভাবে কত এ থাকবে না, ধর্মে কল্পনা থাকবে না, মনে রেখো কল্পনা থাকবে না, ধর্ম থেকে আগে জানো এই যে রাজনীতিরা নিচ্ছে না, কল্পনা দিয়েই বেশি ধর্ম করে, গল্প দিয়েই এই করেছে সেই করেছে ভগবান এই কথা চলছে এই কথায় চলবে না, এই কথায় চলবে না, তোমরা যেই সুরের দিকে এসছ সবাই জীব জগতের সবাই সেই সুরকে বসে বসে আজ্ঞা সত্যে নিবিষ্ট করো, আজ্ঞা সত্য হচ্ছে
দ্বিতীয় জায়গা সূর্যের ওটা যাই পেয়েছে এই যে জায়গাতে প্রভাতের সূর্য, সেই সূর্যকে কেন্দ্র করে তোমরা সেই সহস্রে সুর দাও, বসে বসে আগ্রাম চক্রে সুর দাও। কোন মূর্তি নাই, দেবদত্তার মূর্তি নাই, কিছু নাই, এই নাইয়ের মধ্যে আছে সূর্য দেখো, আছে গ্রহ, সব শূন্য মানকে বিচরণ করছে। তোমরাও শূন্য থেকে এসেছ, শূন্য থেকে শূন্য দিয়ে রাম, এই সূর্যের সন্ধানে দিয়েছে রাম অপূর্ব দিয়ে গেছিলেন যে হরে কৃষ্ণ ভরণে করেন। বেদমাদি জানাম তৎসাদি হাজি জানা বেদ ক্রমাদি জানা, এইভাবে সুর ছন্দের দেশকে তৈরি করছে সব দেশবাসীরা। এখন এত দল হয়ে গেছে দেশবাসী, সেই দলের পূজারি বেশি, ধর্মকে কেন্দ্র করে টাকা নাই। আমি যদি কারো ছাত্র বা পূজা পাঠ করতাম ঘরে টাকা রাখার জায়গা হতো না। একটা লোক আমাদের রাখতে ধরেছে, কে বলেছে? এক জুটি বলছে, ছাড়িয়ে দেওয়া যাবে, ষোলো দশ হাজার টাকা দেবো। আমি তো করি না, আমার কাজে টাকার প্রয়োজন না, মনের প্রয়োজন না। তাই যে বললাম এই গুরুগিরি করে মানুষকে মানুষকে কিভাবে ঠকাচ্ছে সেটা দূর করতে হবে। আমি কাজটা করবো, পরিষ্কার করবো, অপবাদ দিয়েছি, বদনাম দিয়েছি, অনেকে অনেকে বলছে আসল দায়িত্ব। তাই তোমাদের এটাই বলছি যে ভাগ্যবান দিয়ে জানা বেদ প্রভাবিয়ে জানাম দাঁতা দিয়ে জানাম, তোমার বিভূতি চোখের সামনে দেখতে পাচ্ছ, পাহাড় পর্বত সমুদ্র গাছ গাছরা বেঁচে আছে, এই বড় বিভূতি কি আছে? তুমি এই যে তন্ময় থাকো, ওই তন্ত্র সদের সহন অভিবৃদ্ধিতে তুমি যেও না, প্রয়োজন নাই। আমি চাই এর বিপরীত চাষ করতে, আমি চাই আত্মরক্ষার বিপ্লব, আমি চাই আত্মরক্ষা বাঁচার বিপ্লব, আমি চাই বাঁচানোর বিপ্লব। কোন আমার ধর্ম নয়, আমরা কয়েক কোটি আমার সন্তান কেন করেছি? গুরুগিরির জন্য সমাজের যত ক্লেশ গভীরতা আছে যেইভাবে হোক এর দূর করার জন্য আমরা আন্দোলন করব, প্রচুর আন্দোলন করে যাব। কোন ভুল করা নয়, তবে আমার মাঝে আমাদের ঝগড়া হলে খারাপাটি হলে কি হবে কে জানে, ফোন চাই না। সবাই একত্র হও, এক সুরে থাকো, একই নামে থাকো, তোমরা কাজ করো, তাই শিক্ষা দিচ্ছি। এক স্কুলে ভর্তি হলে সেই মাঠটা তার মধ্যে দখল আছে, দাবি আছে, অন্য স্কুলের ছাত্রকে ছাড়তে পারবে না। আমার স্কুলে যারা ভর্তি হচ্ছে তাদের আমি বেশ ছাড়তে পারবো, আমার বুকে ধৈর্য হারিয়ে ধরতে পারবো, এক সন্দেহ থাকবে। তাই তোমাদের কাছে আর বলার কিছু নেই, মহাপ্রভুর দেশে আসছে, মহাপ্রভু যা করেছেন, মহাপ্রভু যেভাবে শাস্ত্রজ্ঞ ছিলেন, পণ্ডিত ছিলেন, আমি চাই সেইভাবে মহাপ্রভুর উদ্দেশ্যটা যাতে সফল হয় তা আমি চাই। আমার মা আর মহাপ্রভুর মা এক বাপের ঘরে এক সুরে আমরা যেন সবাইকে এক রক্তে মহাপ্রভুর রক্ত আছে সবাই আমরা কাজ করতে চাই। কোন রাজনীতির মধ্যে যাবো না, কোনো কিছুর মধ্যে যাবো না, আমরা সবাই মিলে এক সুরে এক মহানামে উচ্চারণ করে দাঁড়ে দাঁড়িয়ে সবাইকে জানাবো। এই অবস্থায় কেউ সমাজে থাকতে পারে না, যেই অবস্থার সৃষ্টি হচ্ছে আজকে এবারে শেষ মাথায় চলে গেছে। এখন যদি না নামি তাহলে গুরুগিরি ছেড়ে দেওয়া হচ্ছে, আমার এখন অবস্থা নামি তাহলে ব্যাগ করবো আর পারবো না। শেষ পর্যন্ত শেষ দেখা আমি চেষ্টা করছি, সম্পূর্ণ এক জাতির সুরে এনে সমাজের অভাব অভিযোগ, স্থান নাই, কিচ্ছু নাই, থাকার জায়গা নাই, খাওয়া নাই, পড়া নাই, শিক্ষা নাই, একেবারে বিপ্লবের মুখী হয়ে গেছে। আরো আজই বিপ্লব হওয়া উচিত ছিল, কিন্তু আমরা চাই আমার এই লক্ষ লক্ষ কোটি সন্তান সবাই যাতে একত্রিত হয়ে আমার বাবা বাবা ওদের যাতে বাপ বেটি একত্র হয়ে আমি জানতে চাই, কাজ করতে চাই, এর নেতা হতে চাই না।
সবাই একত্র হও, এক সঙ্গে থাকো। ধর্ম ধর্ম করলে এখানকার যা ধর্ম, এটা হলো দলাদলের ধর্ম বেশিরভাগ দেখতে পাচ্ছি। ধর্ম করব যুক্তির উপরে, বিজ্ঞানের উপরে, গণিতের উপরে, সুর ছন্দ লয় একত্রিত করে আসো। আমরা সব ভাই বোনেরা একত্র হয়ে যেন থাকতে পারি, একত্রে চলতে পারি। নিন্দা অপবাদ অপজয় এটা মানুষের স্বভাব, ইচ্ছা মতো যা কথিতা বলে যাচ্ছে, যা কথিতা করছে। দোষটি হলে সামনা সাথে বলুন, সেটা অনেক ভালো, পরক্ষে বলে একটা বিবাদের সৃষ্টি করছে। দূরের যাত্রী আছে, ওখানে খবর দিল কয়েকজনের দীক্ষা নেবে, তা আমি আর কিছু বলতে গেলে দেরি হয়ে যাবে। তোমরা তারা তাড়াতাড়ি আসা চলবে। আমি চাই মহাপ্রভু দেশের আমি আসছি, আমার খুব ভালো লাগছে। রাস্তায় যদিও অসুবিধা হয়েছে, এমনি খুব ভালো লেগেছে। আমি তোমাদের কাছে ভালো থাকতে চাই, আমার কাছে তোমরা ভালো থাকো। এই বিয়ের বিনয় যেন ঠিক থাকে, বেসুরে কারো কান কথা চলবে না, গুজবে গান দেবে না, এটা মনে রাখবে। এখন নেতাজির বিষয়টা, নেতাজির বিষয় আমি একটু চাপ, একজন যদি রাজ্যের থাকতে নাকি আড়াই ঘন্টা লাভ করেছি ঢাকা সাঁতারঘাটে। সুতরাং সেই সূত্রে আমাকে জওহরলাল পর্যন্ত নিমন্ত্রণ করে নিয়েছে নেতাজির বিষয় জানার জন্য। প্রেসিডেন্ট ছিলেন, সে নিয়েছে, দাদা কিষ্ণ নিয়েছে, আমার ভক্ত ছিল অগ্নিযুগের বিপ্লবী মানেন্দ্র কুমার ঘোষ, সেই নিমন্ত্রণের চিঠি নিয়ে আসছে, আমাকে নিমন্ত্রণ করছে জওহরলাল। আমার বাড়িতে আমি 15 দিন ছিলাম, আর 3 দিন জওহরলাল নিমন্ত্রণ করেছে, নিজাদের পুটি কেটে খাওয়াইছে। কিন্তু আমি যদি চিন্তা করছি আমাকে নিমন্ত্রণ করলো কেন, আমাকে নিমন্ত্রণ করলো না, অন্য তাদের লাইসেন্স না, পারমিট না, কোনো কিছুর মধ্যে নাই। স্যার জি খাওয়ার পরে আমাকে বললো, রোজি এক বাসায় কি ব্যাপার, কোথায় আছে? আমি বললাম পন্ডিতজি, তুমি যদি আমার একটা গোপন কথা বলো, এটা কি কারো কাছে বলা উচিত? তার সাথে আমার যদি কোন অপরাধ আলাপ যখন হয়েছে, সেই কথাটা আমি সবার কাছে বলবো। সুতরাং হ্যাঁ আচ্ছা, তাই বলছি না, সময় কম, এখন বলতে সবাই না। নেতাজির বিষয় যতদিন পর্যন্ত আমি বলেছি, ততদিন আমি বলি নাই, কোনোদিন আছে সবাই ধারণা করে আমি কথা বলেছি। সুতরাং তার কুপথটা কবে যাবে বলতে পারবো না, জানি না, বয়স হয়েছে, বয়স হয়েছে, আর কিছু না বললাম, বলতে গেলে মানিয়ে বলা যাবে, তো সত্যি কথাটাই বলতে হবে। আমি বলে তোমরা তো আমার একবার হাতে দেখে আমি বসে রয়েছি, তার ভালোবাসা যখন আমার কাছে আছে, সে আরো দীর্ঘজীবী হোক এটা বলতে পারি, এটা সবটাই ধারণা। তোমরা একত্র হয়ে সবাই চলতে পারবে, কি চেষ্টা করবে, কাদা সহজ যেভাবে চলব চলতে হবে সেইভাবে যদি বলি, মানুষের বাঁচাবার জন্য এই সমস্ত সংস্কার যা চলছে সমাজের উপরে অবিচার, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে, দেখি কি রকম তোমরা এইভাবে শরীরটা সুস্থ দিয়ে যেন আমি রাখতে পারি,
সেটা বলে গেল কর্মীদের, তোমরা এসো, আমি জানি তোমাদের ভালো খবর দিতে পারি, সেটা যেন থাকে। তারপরে তো বলার কিছু নেই, অলিম্পিক নেতাদের বিষয় নিয়ে আমি অনেক বলেছি, পরিষ্কার বলেছি, আমি একজনকে পাঠিয়েছিলাম চার লাখ এই শব্দগুপ্তের সাথে প্রভাষণ শিক্ষক ছিল, শুধু এইটুকু জেনে রাখো, একজন পাঠিয়েছিলাম, তারা চোখ বুঝে জিপ গাড়িতে নিয়ে গেল এক দেশে, সেই ঘরে গিয়ে কেউ নাই, টুল টেবুল সাজানো, ওই বেড়ে গিয়ে বসছে ওই বেতনে বসাইতে নিয়ে, কিছু বলি ওকে খাওয়ালো, ওকে দেখে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থার পরে ও বারবার নেতাজির সঙ্গে ছিল, তারপরে একজনকে বুক মহাবসের সুরাজের নাম ভাঙিয়ে তাকে চলবে না, আমি বলবো না, আমি যা জানি সেটা যদি সত্যি হয় আমি যেন সেই খবরটা পাবো ভালো ভাবে দিতে পারি, সেটা চিন্তা করো, কিন্তু তার আগে আমরা এই সমাজের মুখে ধর্মকে কেন্দ্র করে যারা ব্যবসা চালাচ্ছে এই ব্যবসা সমাজ থেকে উঠিয়ে দিতে হবে, দাবি তো অনেক টাকা পেতাম যদি এই ব্যবসা করতাম, উঠিয়ে উঠিয়ে টাকা পেতাম, সব থাকে সব ফাঁকি যাবে, শান্তি সস্তা ধ্যানে এইগুলো যদি আমি করতাম, এটা ব্যাংকিংয়ের কথা বলছি তোমাদের, যে কয়েক কোটি যার সন্তান সেই ছাগল একটু যজ্ঞ যদি করি মেলা টাকা ভাই, এইটার বিরুদ্ধে আমি প্রচার করছি, তারপরে যা বয়স হয়ে আছে তো খেলাধুলা কিছু না করলে বিচার যাবে যে ওটা, ভাই তোমাদের সাথে এক পরিবার হয়ে এক শ্রী থেকে আমি তোমাদের সাথে মিশতে চাই, চলতে চাই, সেইভাবে আসো, আমরা এক এক পরিবারে ঢুকতে হবে, তবে একজন করে আর বল যা যা বলার, নেতাজি সম্বন্ধে জানতে চাও, ভালো কিছু সম্বন্ধে জানতে চাও, যতটা আমি জানি আমি সব যাতে বিদ্যা প্রবঞ্চনা আমি অবসর একেবারে যে যে দীক্ষা নেবে আমি নিজেই বলছি তারা তাদের আগে পাঠাবে, সবাই তো কম, দীক্ষা নিতে যারা ইচ্ছুক তারা মঞ্চে বাঁদিক থেকে একজন মঞ্চের দিকে সামনে হয়ে দাঁড়ায়।